ভয়াল থেকে আরও ভয়ালতর হচ্ছে বিশ্ব মহামারী করোনা ভাইরাস শুরুর পর প্রথম তিন মাসে এই ভাইরাস আক্রান্ত এক লাখ মানুষের মৃত্যু হয় কিন্তু গত চোদ্দ দিনে মারা গেছে এক লাখ তিন হাজারেরও বেশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যের সংখ্যা দুই লাখ তিন হাজার চারশো বত্রিশ জন আক্রান্ত উনত্রিশ লাখ বারো হাজার চারশো একুশ এদিকে টানা লকডাউন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশ আরও জানাচ্ছেন বিপ্লব রায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারী থেকে বাঁচতে এখন পর্যন্ত আশার আলো দেখতে পারছেন না চিকিৎসা বিজ্ঞানীরা আক্রান্ত রোগী কর্মী ও স্বেচ্ছাসেবীদের মনোবল চাঙ্গা রাখতে সারা দুনিয়া এজন্য চলছে নানা আয়োজন এর পরেও প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা পরিসংখ্যানে দেখা গেছে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর মৃতের সংখ্যা এক লাখ হতে সময় লেগেছিল তিন মাস কিন্তু পুরনো সব রেকর্ড ভেঙে সারা বিশ্বে গত পনেরো দিনেই মারা যান আরও এক লাখ মানুষ চলতি মাসে গড়ে প্রতিদিন ছ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে বিশ্বের একশো পঁচাশিটি দেশ ও অঞ্চলে বর্তমানে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ তিন হাজারের কাছাকাছি আক্রান্ত হয়েছেন প্রায় লাখ এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে হাজারের বেশি মানুষ দেশটির পঞ্চাশটি রাজ্যে এ পর্যন্ত ভাইরাসের শিকার হয়েছেন প্রায় সাড়ে নয় লাখ ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কায় লকডাউন আবারও শিথিল করেছে স্পেন যদিও দেশটিতে এরই মধ্যে মারা গেছে প্রায় তেইশ হাজার মানুষ কিছু শর্ত আরোপ করে লকডাউন পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ফ্রান্স নেদারল্যান্ড এবং ইতালি এই ভাইরাস বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে ভয়াবহ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল এদিকে রমজান উপলক্ষে কারফিউ শিথিল করা হয়েছে সৌদি আরবে সেখানে দোকানপাট খুলবে শপিং মলগুলোতে রমজান এবং ঈদের বেচাকা হবে স্বাস্থ্যবিধি মেনে বিপ্লব রায় এটিএন বাংলা